মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা অনেক কিছু কাজকর্ম করেছি যেগুলো রেকর্ডিং আমি করিনি। আর আজকে লক্ষ্মী পুজো আমি ছোট্ট করেই করবো। গতকাল আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি আজকে যে পুজো করবো ছোট্ট করে সেটাও ভাবিনি। তো এই জন্য কোনো বাজার কিচ্ছু করা হয়নি। তো একটু পরে বেরোবো, টুকটাক যেটুকু বাজার করার করে আনবো। আর এই রান্নাঘরে টুকটাক কাজকর্ম চলছে, শাশুড়িমা এখানে বসে আছে। তো চলো সঙ্গে থাকো। যেহেতু খিচুড়ি হবে এজন্য হাজবেন্ড ফুলকপি কেটে দিচ্ছে। ফুলকপি আলু দিয়ে খিচুড়ি করব। আর এখানে আলুটা ভাজা করছি, ছেলেকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আলুটাকে সিদ্ধ করে রেখেছি। আর ছোলাটা ভিজিয়েছিলাম, কিন্তু ছোলাটা খিচুড়িতে দেব না। আর ফুলকপি আলুটা এখন ভাজা করে নিচ্ছি। লক্ষ্মী পুজো, এই জন্য ওদের ব্যায়ামাগার বন্ধ থাকবে বলে ও এখন সকালবেলাতে ব্যায়ামে যাচ্ছে, ওই জন্য রেডি হচ্ছে। আর এদিকে আমি তো রেডি হয়েছি, এবার একটু বেরোচ্ছি। হাজবেন্ড কিছু বাজার করে এনেছি, কিন্তু সব কিছু তো আনতে পারিনি। তো আমাকে একটু যেতে হবে, দেখে দেখে জিনিসগুলো নিয়ে আসি। তো চলো বেরোই। লক্ষ্মী পুজোর প্রধান ফল হলো আখ। তো এখান থেকে আখ একটা কিনে নেওয়া হচ্ছে। আর ওদিকে হাজবেন্ড জিনিস নিচ্ছে। আর হাজবেন্ডের পিছন দিয়ে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে আমার রেকর্ডিং করাটাকে লক্ষ্য করছে এবং কাউকে কিছু বলছে সেটা নিয়ে। তো দেখো তোমরা দাদা, আমাদের কিছু তাড়াতাড়ি দিন। মুদিখানা দোকানের কাজ সেরে এসেছি দশকর্মার দোকানে। তো কদম ফুল নিতে হবে, আরও কিছু দশকর্মার জিনিসপত্র নিতে হবে। তো এখান থেকে যাব সোজা ফুলের দোকানে। ফুল কিছু নেওয়া হয়নি, তো এসেছি ফুলের দোকানে। আর আজকে ফুলের প্রচণ্ড দাম রয়েছে। তুমি 30 টাকার ফুল দিলে আর 20 টাকার সব কিছু ওই দিলে, না? 30 টাকা মালা আর সব কিছু ফুল, ঠিক আছে। মোটামুটিভাবে সমস্ত জিনিসপত্র কিনে এবারে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেওয়ার আছে। তারপরে হাজবেন্ডের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নিলাম। এই ব্যাগের মধ্যে সব কিছু রয়েছে। আর হাজবেন্ড তো খুব তাড়াতাড়ি করে বাড়িতে আমাকে নামিয়ে দিল, ভিতরেও যায়নি। তো এইগুলো রেখে তালারা দেবো। সবে ফিরলাম একটু বাজারহাট করে, এখন খিচুড়িটা রান্না করব। তারপরে এদিকের কাজ আমার শেষ হবে, তারপরে আবার উপরের কাজ শুরু করব। তো হাঁপিয়ে গেছি, এত রোদ উঠেছে। তো শর্টকাট খিচুড়ি রান্না করছি, ভাজাভাজিগুলো তো আগেই করে ফেলেছি, এটা করলেই আমার হয়ে যাবে। তো ফুলকপি আলুটাও দিয়ে দিয়েছি, এখন মোটামুটি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সমস্ত বাসনগুলো এখন ধোয়াধুয়ি করছি, ফলমূলগুলো ধুচ্ছি। এই কাজগুলো চলছে, প্রচণ্ড রোদ বাইরে, দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়েছি। অনেকের বাড়িতে পুজোও করছে, যেহেতু আজকে সারাদিন আছে, অনেক রাত্রি পর্যন্ত আছে পূর্ণিমা, এই জন্য অনেকের বাড়িতে এখন পুজো করছে। তো বাসন মাজা হয়ে গেছে, এখন ফলগুলো গিয়ে ধুয়ে আসি। আর সিঁদুর টিঁদুর লেগে কী অবস্থা। বাড়িতে যদি কোনো পুজো পার্বণ হয়, যদি বাড়িতে সবাই মিলে কাজ করা যায় তাহলে একটু কষ্টটা কম হয়। আর আমার যেহেতু সকাল থেকে উঠে সমস্ত যাবতীয় করে তারপরে পুজোর কাজ করতে হয়, এই জন্য আমার একটু কষ্টটা বেশি হয়। তো সমস্ত কিছু মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো তো আগেই মেজে ফেলেছিলাম। তো এগুলো সব এখন ঘরে নিয়ে গিয়ে একে একে রেখে আসছি। স্নান করতে যাওয়ার আগে ছেলেকে আর শাশুড়িমাকে খেতে দিয়ে যাচ্ছি, না হয়তো আমার স্নান করে আসলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। আর স্নানের পর তো আমার অন্যান্য কাজকর্মগুলো আছে, এই জন্য ওদেরকে আগে খাবারটা দিয়ে ওদেরকে শান্তি করে দিলে তারপরে আমি সমস্ত কিছু নিশ্চিন্ত মনে করতে পারবো। তো খিচুড়িটা বেড়ে ফেললাম, এখন আলু ভাজা দিয়ে দিচ্ছি। স্নান করে নিয়েছি, পুজোর ঘরের অনেকটা কাজ করে এসেছি, এবারে এদিকের কাজটা করছি, মানে নারকেলের নাড়ু আর খইয়ের উপরাটা তৈরি করে নিই। খইটাকেও উপর থেকে বেছে নিয়ে এলাম। তো চলো শুরু করি, না হয়তো আবার দেরি হয়ে যাবে। 3টে নারকেল ভেঙে নিলাম। তো আরও নারকেল রয়েছে, কিন্তু সমস্ত নারকেলগুলো কোড়াতে গেলে এবং পাক দিতে গেলে সময়ের অনেকটা ব্যাপার হয়ে যাবে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় বেলা পড়তে চললো, এই জন্য একটুখানি তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তারপরে পুজোয় বসতে হবে, সব কিছু আমি একা হাতেই করছি, এই জন্য আর বেশি নারকেল কোড়ালাম না। আর এখন সেটাকে মাখামাখি করে এখন পাক দিতে বসে গেছি। তো পাক দিতেও কিছুক্ষণ সময় লাগবে। নারকেল কোড়ানো থেকে পাক দেওয়া, এটা একটা বিশাল কঠিন কাজ। তো কাজটা মোটামুটি হয়ে গেছে, এই দেখো এখন পাকটা মোটামুটি হয়ে এসেছে, আর কয়েকবার নাড়াচাড়া দিলে এটা হয়ে যাবে। গুড়ের নাড়ু করতে বিশেষ একটা ঝামেলা নেই, কিন্তু চিনি আর তিলের নাড়ু করতে খুব ঝামেলা, এই জন্য ওগুলো করি না। আর এরপরে পাকটা দেবো, খইয়ের পাকটা দেবো, ওটা হলেই হয়ে যাবে। পাক দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি, এরপরে নাড়ু বানাবো। নারকেলের পাকটা একটু ঠান্ডা হতে রেখেছি, আর এখন খইয়ের উপরা তৈরি করব, এই জন্য গুড়টাকে জাল দিচ্ছি। তো এই গুড়টাকে জাল দিতে একটুখানি সময় লাগবে, কারণ আঠাটা ব্যাপারটা আনতে হবে। তো ওদিকে গুড়টাকেও জাল দিচ্ছি, এদিকে নারকেলের নাড়ুগুলোও তৈরি করছি। তো এবারে গুড়টাকে পাক দেওয়া হয়ে গেছে, এখন খইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই পাকটা খুব ভালো হলে পরে খইয়ের উপরাটাও ভালো হয়। আর নারকেলের যে নাড়ুটা করছি ওর মধ্যে কত তেল দেখো, এই যে হাত দিয়ে চিপছি এই জন্য অনেক তেল পড়ছে, আর এই জন্য ভালো করে শেপে আনতে পাচ্ছি না, মানে তেলের জন্য। সবার বাড়িতে পুজো হচ্ছে, এখন আমাদের বাড়িতেও পুজো হবে। তো শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা পরলাম, এটা একদম পুজোর জন্য পারফেক্ট,
হলুদ রং, লাল পাড় আর লাল রঙের ব্লাউজ। তো এবারে এখানে ফুলটাকে লাগিয়ে দেবো, সারাদিনে সময় পাইনি যদিও এখন একটু লাগিয়ে দিচ্ছি। আর এখন বেশি সাজগোজ করলাম না, যাবো যখন সন্টু দাদার বাড়িতে, সন্টু দাদার বাড়িতে নিমন্ত্রণ করেছে আজকে লক্ষ্মী পুজোর জন্য, তো তখন একটু সাজগোজ করে যাবো। আর এখন এভাবে পুজোটা করে আসি। পুজোর ঘরে যাওয়ার আগে কদম ফুলটা লাগিয়ে নিচ্ছি, সারাদিনে তো সময় পাইনি বিভিন্ন কাজের মধ্যে, বাজার করা থেকে শুরু করে সমস্ত রান্নাবান্না সব কিছু বুঝতেই পারছো, এই জন্য এখন একটুখানি সময় পেয়েছি। এখন পুজোর ঘরে যাওয়ার আগে কদম ফুলটা লাগিয়ে দিলাম। তো হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ড তো আর অতটা ভুলে গেছে হয়তো, এই জন্য লাগায়নি, এই জন্য আমিই লাগিয়ে ফেললাম। তো যাই হোক, নিজের কাজটা নিজে করাই ভালো। তো এরপরে যাবো ঠাকুর ঘরে। আর এখানে দেখো আমি দই আর ঘি মধু দিয়ে যে মিশ্রণটা এটা তৈরি করে ফেলছি, এটা দিয়ে মিশ্রণটাকে আমি স্নান করাবো। আজকে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর অভিষেক না করে আমি আমার গোপালের অভিষেক করছি, তাহলে আমি মনে করছি যে আমার মা লক্ষ্মীর অভিষেক করা হয়ে গেল। তো এই দেখো সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম। পুজো শুরু করার আগে আমি গোপালের পঞ্চামৃত অভিষেক করে নিলাম। কোজাগরি লক্ষ্মী পুজোর সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে গাঁদা ফুলের মালা, রজনীগাঁধার মালা, আর এখানে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি। সমস্ত যা যা লাগবে আজকে পুজো করতে সব কিছু রেডি করে নিয়েছি। নারায়ণ ঠাকুরের শিন্নির জন্য দিয়ে দিয়েছি দুধ, আটা, গুড়, এখন দিলাম কলা, এখন দিচ্ছি কাজু আর কিশমিশ, তারপরে দিয়ে দিচ্ছি একটু ঘি, এরপরে দেবো মধু, তারপরে দিয়ে দেবো নারকেল কোড়া আর একটা তুলসী পাতা। পুজোর জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী সব কিছু গুছিয়ে নিয়েছি, সমস্ত ফল ফুল মিষ্টি যা যা আছে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এখন সব কিছুর উপর ফুল দিয়ে দিলাম। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এখন আমি পুজোতে বসছি। আর পুজোয় যখন বসবো তখন তোমাদের সামনে সেভাবে আসবো না, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই। আমি যেটুকু পারলাম রেকর্ডিং করলাম। আর এই দেখো এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সবাইকে ভোগ নিবেদন করেছি, সবাইকে ফুল দিয়ে সাজিয়েছি। মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের সাজগোজ আমি আগেই চেঞ্জ করে ফেলেছিলাম। আর এই হলো সম্পূর্ণ আসন যেটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজকের দিনের জন্য। তো এখন আমি ঘট বসাচ্ছি, ঘরটাকেও সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন একটা চেলি গামছা দিয়ে দিলাম, এবারে জায়গা মতো ঘট বসিয়ে দিচ্ছি হুলুদ্দিনী সহযোগে অবশ্যই। আর এখন ঘটের উপর দিয়ে দিলাম একটা ফুলের মালা। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদু বন্ধ বহিতেছে মলয় বাতাস, রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ, নানা কথা মহাসুখে করে আলাপন, হেন কালের বিনা করে দেবশ্রী প্রভুর হরিনামে মত প্রাণ সতত। আজকের ভিডিওটা যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও, এই জন্য তোমরা পুরো ভিডিওটাতেই পুজোর পার্টি বেশি দেখতে পাচ্ছ। এবং আমি সারাদিনে কীভাবে কী করলাম, কীভাবে পুজোর সমস্ত আয়োজন করলাম, কীভাবে পুজো করছি সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। তো এই মুহূর্তে আমি অনেকটা সময় আমি ঠাকুরঘরে কাটিয়েছি, এই জন্য ঠাকুরঘরের অনেকটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। তো সবাইকে যতটা সম্ভব আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, তাদেরকে ভোগ নিবেদন করেছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের দেখতে, যদিও খুব যত সামান্য আয়োজন আমি করেছি। তো এখন আমি আরতি করে নিচ্ছি। ২৭টা প্রদীপ দিয়ে আরতি করেছি বলে আমি পঞ্চপ্রদীপের আরতি করিনি, তো আরতি হয়ে গেছে। তো পাঁচালি পরে আমার পুজো হয়ে গেল, এখনো দেখো এই প্রদীপটা জ্বলছে, অনেকক্ষণ যাবতই জ্বলছে। হলো আমার পুজো, তো পুজো কমপ্লিট হয়ে গেল, এবারে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাইরে ছিলাম, তারপরে ঘরে এসে আর বেশিক্ষণ সময় নিইনি, কারণ টিকটিকির প্রচণ্ড উপদ্রব খাওয়ার দাওয়ার উপর পড়ে গেলে সেই খাওয়ার আর মুখে দেওয়া যাবে না। এই জন্য সমস্ত কিছু এখন সাজিয়ে গুছিয়ে মেখে নিচ্ছি। প্রথমে চালকলাটা মেখে নিচ্ছি, তারপরে শিনিটাকে মেখে নিচ্ছি। তো ছেলে এখন শিনি খাচ্ছে আর আমিও নিয়ে নিই, এই যেটা আমার শিনিটা, আর কেউ খাবে না। পাশের বাড়ির জন্য প্রসাদটা গুছিয়ে নিয়েছি, কারণ খুব বেশি তো আয়োজন করিনি, যেটুকু আয়োজন করেছি সেই হিসাবে নিয়ে যাচ্ছি। তো যাই গিয়ে দিয়ে আসি। পাশের বাড়িতে প্রসাদ নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ ওরা বাইরের গেটে তালা দিয়ে রেখে দেয়, এজন্য ওদের কলিং বেল অবধি আমার হাত যায় না, ভীষণ ডাকাডাকি করতে হয়। তো বাড়িতে এসেছি, এসে দেখো আমাদের চেরি ম্যাক্সির অবস্থা, একটা বেলুন দিয়েছে আমার ছেলে, আর সেটার ভয়ে ওরা একদম তটস্থ হয়ে রয়েছে। নিজের বাড়িতে পুজোর কাজ শেষ করে সমস্ত কিছু গুছিয়ে তারপর এখন যাচ্ছি সন্টু দাদের বাড়িতে, রাতে নিমন্ত্রণ আছে, রেডি হয়ে গেছি, হাজব্যান্ড এসে গেছে, হাজব্যান্ড এসে হর্ন দিচ্ছে, এখন ১০টা বেজে গেছে। তো ওদের বাড়িতে অনেকটা ভিড় ছিল বলে একটু দেরি করে যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। আমরা এখন এসেছি সন্টু দাদের বাড়িতে, চলো গেট খোলাই আছে।
সন্টুদার বউ দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে, আর আমি তো সময় পাইনি আলপনা দেওয়ার, শুধু ঘর বসানোর জায়গা ছোট্ট করে একটা আলপনা দিয়েছিলাম। আর এগুলো একটু হেল্পের দরকার আছে, হেল্পিং হ্যান্ড না থাকলে এসব কাজ হয় না ঠিকভাবে। তো সন্টুদার মা লক্ষ্মী দেখো কত সুন্দর, আর একটা তারামার খুব সুন্দর একটা ছবি রয়েছে বক্সের মধ্যে, আর ওদের ঠাকুরঘরটা খুব সুন্দর। এখন আমরা ফাইনালি সন্টুদাদের বাড়িতে চলে এসেছি। আমি আর হাজবেন্ড এখন খেতে বসে গেছি, আর সন্টুদার বউ সমস্ত কিছু সার্ভ করছে, আর খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই হয়েছিল খেতে। আর নিজের হাতে তো সবসময় খাই, কেউ যদি একটুখানি বেড়ে টেড়ে দেয় খেতে বেশ ভালো লাগে, তো আমারও সেরকম ভালো লাগছে। তো এই দেখো ওদের সমস্ত যা যা আইটেম করেছে সব কিছু, আর সন্টুদা এখানে বসে বসে খাচ্ছে, আর সন্টুদার বউ ওদিকে বাসন মাজার কাজ করছে আমার মতো। আসবে হ্যাঁ, এমনি পুজো ছাড়াও এসো, সময় হয় না গো। পুজো ছাড়াও এসো, হ্যাঁ তুমি একটু যেও, যাবো। আমাদের খাওয়া হলো তো, খুব ভালো খেলাম। কি কি যেন আইটেম হয়েছে ভুলে গেছি, অনেক কিছু, এত আইটেম মনে রাখা যায় না। খিচুড়ি তো আছে, খিচুড়ি মেনু দিলে দেখানো যেত, মেনুটা দিয়ে হ্যাঁ একটা মেনু কার্ড করতে পারতে সন্টুদা। খিচুড়ির সঙ্গে লাবড়া, আলু ফুলকপি রসা, পাঁচ ভাজা, পায়েস, চাটনি, আরো কিছু আনুষঙ্গিক আছে। পরের বার আমরা মেনু কার্ডটা বানাবো। তো চলো এবারে বেরোই।